আচ্ছা, এখন যেটা হচ্ছে আমি পোর্টফোলিওটিং করার জন্য আমি আর সব আমার সাথে যারা কানেক্টেড আছে আমি এরকম দিচ্ছি, এখানে কানেক্ট আছে দুই তিনটা পিসি কানেক্টেড আছে সেম আইটি ইলেভেন। আচ্ছা, আমি এটাকে ধরে নিচ্ছি যে ইলেভেন যেটা আছে এখানে, তার আইপি হচ্ছে 172.16.100.25, ঠিক আছে। এটা হচ্ছে আমি তার ল্যান আইপি, আমি এখন এটাকে পোর্টফোলিওটিং করবো। পোর্টফোলিওটিং করার জন্য আমার পোর্টফোলিওটিং করার জন্য যেতে হবে আইপি, আইপি থেকে ফায়ার ওয়াল, ফায়ারওয়াল থেকে নেট, নেটিংয়ের মধ্যে কী করছে আমরা নেট করছি ফায়ারওয়ালের মধ্যে। এখন আমরা করবো হচ্ছে প্যাট, সেক্ষেত্রে আমি প্লাস চিহ্ন দিচ্ছি, যে চেইন ছিল আগেরটার মধ্যে সোর্স নেট, এখানে চেইন হবে হচ্ছে ডেস্টিনেশান নেট, ডেস্টিনেশান অ্যাড্রেস, এখানে আমার মাইক্রোটিকের অ্যাড্রেসটা হবে, সেক্ষেত্রে আমার মাইক্রোটিকের যে পাবলিক আইপিটা থাকবে সেটা হবে। আমার এখানে আইপি যেটা আছে আমার ল্যানে আমি এটাই দিচ্ছি ব্রিজের মধ্যে 172.16.100.1, আপাতত এই আইপি ইউজ করতেছি 172.16.100.1, ঠিক আছে। আমার মাইক্রোটিকে যেটা সেটা ইউজ করি, প্রোটোকল হচ্ছে টিসিপি, ডেস্টিনেশান পোর্ট হচ্ছে, এখানে আমার একটা স্বাধীনতা আছে, আমি ডেস্টিনেশান পোর্ট যে কোনো ইউজ করি, আমি এখানে দিলাম 500 দিলাম, ঠিক আছে। ডেস্টিনেশান পোর্ট অ্যাকশনে গেলাম, অ্যাকশনে গিয়ে মাস্কুরের অ্যাকশনে গিয়ে ডেস্টিনেশান নেট, ডিএসটি নেট, আমরা জেনারেলে গিয়ে দেখেন ডিএসটি নেট করলাম, ডিএসটি নেট, অ্যাকশনে গিয়ে ডিএসটি নেট। এই অ্যাড্রেস আমার লোকাল যে আইপিটা করছে, লোকাল আইপিটা কত ছিল 172.16.100.235, আমার এই লোকাল আইপিটা ছিল ওইখানে। এখন হচ্ছে পোর্ট, কত নম্বর পোর্টে আমি হিট করবো, আমি যেহেতু উইন্ডোজ পিসি দিচ্ছি আমি উইন্ডোজের এনিডেক্স পোর্টটাকে আমি চেক করবো। উইন্ডোজের পোর্ট নম্বর হচ্ছে কি 38 নাকি রিমোট ডেস্কটপ, রিমোট ডেস্কটপ 33389, এটা হচ্ছে রিমোট ডেস্কটপ পোর্ট নাম্বার, সেক্ষেত্রে আমি অ্যাপ্লাই করলাম। এখন আমি চেক করবো জেনারেলে গিয়ে, আমি চেক করি আমার হচ্ছে এই আইপি এবং এই পোর্ট নাম্বার 172.16.100.1। এখন আমার এই আইপিটা কার, ইলেভেন 11 নম্বর পিসি কার, কার কাছে আছে, যার কাছে আছে সেক্ষেত্রে সে উনি এই কাজটা করেন, রানে যান, রানে গিয়ে রিমোট লেখেন, রিমোট লেখে এখানে রিমোট ডেস্ক, এটা রিমোট না, এটা না, আমি আগে যেতে হবে হচ্ছে মাই কম্পিউটার প্রপার্টিস রিমোট ডেস্কটপ গিয়ে খালি এটাকে অন করে দেন, এই সার্ভিসটা অন করা না থাকলে এটাকে চেক করা যাবে না। আচ্ছা, আর আমার আমার নিজের এখানে আইপি কত, সিএমডি আইপি সিও এন এফ আই জি, আমার আইপি হচ্ছে 172.16.100.1। এখন আমরা এখানে হিট করবো, হিট করে আমি ওই পিসিতে ঢুকবো, কোনটায় আমি যেখানে পোর্টফোলিওটিং করছি, পোর্টফোলিওটিং করলাম কোনটা, এখানে যাই আমার, এটা হচ্ছে 1 আইপি, এটা হচ্ছে 500 নম্বর পোর্ট। যদি আমি আমার 172.16.100.1 হিট করি এবং 500 পোর্ট দিই, তাহলে এটা কী হবে, সেটা চলে যাবে 100.235 এই রিমোট ডেস্কটপের পোর্টে, তাহলে 100.1 আমি দিলাম সাথে 500 পোর্ট। আমি সেক্ষেত্রে রিমোটে গেলাম, এখানে রিমোট, রিমোট ডেস্কটপ 172.16.100.1, পোর্ট নাম্বার দিতে হবে কোলন দিয়ে পোর্ট নাম্বার, পোর্ট নাম্বার কত 500 দিয়ে এন্টার দিলাম। যদি ওইখানে রিমোট ডেস্কটপ থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে মানে এনেবল করা থাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড এসে পন্ট এসে নিয়ে যাবে। ওই আইপিটা কই, রিমোটে নাই তো হচ্ছে যে আমার যে এখানে পোর্টফোলিওটিং করলাম, পোর্টফোলিওটিং পোর্টফোলিওটিং কী করলাম সেক্ষেত্রে এটা হচ্ছে আমার 1 আইপি 172.16.100.1, আর এটা হচ্ছে আমার পোর্ট নাম্বার। আমি বলতেছি 100.1 যদি কেউ হিট করে এবং 500 নাম্বার পোর্টে যদি হিট করে তার কী হবে, 100.40 যাবে এবং তার এই পোর্টে 3389 পোর্টে হিট করবে। তার এখন আমরা এখানে পোর্ট নাম্বারে যাই, আমাদের রিমোট ডেস্কটপ আর ই এম রিমোট ডেস্কটপে গিয়ে সেক্ষেত্রে আমি এখানে আমার এটা আইপিটা দিচ্ছি 172.16.100.1 কোলন হচ্ছে 500, এটা হচ্ছে আমার পোর্ট।